আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ক্যাবলটে। এটার নাম হচ্ছে ক্যাবলটে, আমরা যারা দেখিনি বা নাম জানি না আজকে জেনে নিলাম। এটার নাম হচ্ছে ক্যাবলটে। এর ভিতর দিয়ে যত বড় বড় মোটা তার আছে, আর্মি তার আছে, সবারকে এই ক্যাবলটের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গা। এই যে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আর কি, এই যে নাট দেখতে পাচ্ছেন, এই নাটটা যদি উপরে উঠা যেত তাহলে দেখা যায় কেবলটি আপসে উপরে উঠে যায়, আবার যদি চাই যে ডাউনে রাখবো ডাউনে রাখা যায়। এই যে কেবলটি, আজকে এটা একটু খুলতে হবে। খুলে যে আমরা এটা উপরে উঠাই দিতে বলছে স্যার, ইঞ্জিনিয়ার স্যারে, যখন আমি এটা উপরে উঠাই দেবো তখন আমার দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডটা বাড়া যাচ্ছে, তাহলে এই জিনিসটা আমাকে একটু একটু উপরে উঠাই দিতে হবে যাতে এর সাথে মিলে। এটা আর একটু উঠাতে হবে, এখন উঠাইনি। তো এটাকে খুলতে হলে দেখতে পাচ্ছেন এখানে রিপিট মারা আছে। তো সিনিয়র হাত দিয়ে আপসে দুটা বাড়ি দিলে দেখা যাচ্ছে রিপিটটা এড়িয়ে যাচ্ছে খোলার জন্যে। পরবর্তীতে এখানে রিপিট অথবা নাটটা লাগাই দিলে চলবে। এই যে এখানে একটা রিপিট পয়েন্ট আছে, এটা ভেঙে দিছি। এখানে দেখতে পাচ্ছেন একটা রিপিট আছে, এটাই হচ্ছে রিপিট যেটার সাথে আর কি আটকে আছে। তো এটা বাইরে দিলে আর কি ভেঙে যাবে। তো পরবর্তীতে আমি এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা উপরের ঢাকনাটা সরাইছি আর কি। আমাদের এই তারটা দেখতে পাচ্ছেন এখানে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক ব্ল্যাক এবং আপনি গ্রিন আছে হচ্ছিল গ্রিন আর গ্রিনের, আর এটা যে কালোটা হচ্ছিল নিউট্রাল। আমাদের এই যে কেবলটি থেকে এভাবে তারটা আসি এখানে এসে ঢুকছে, কিন্তু এখন আমাদেরকে এই টেটা উপরে উঠা দিতে হবে। তার মানে এখানে এটুকু তো হবে না, এখানে মাপে এই পর্যন্ত গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে ফেলতে হবে। কেটে তাহলে উপরে উঠা দিতে হবে, উপরে উঠা দিয়ে তাহলে আমাদের এই টের এই বক্সটা উপরে উঠে যাবে। তারপরে আবার দেখা যাচ্ছে ঢাকনা দিয়ে আটকাতে হবে, কিন্তু খুলতে হলে দেখেন এখানে একটা করে করে স্ক্রু মারি আটকানো আছে। 1 3 প্রত্যেকটা করে স্ক্রু মেরে আটকানো আছে। কী করতে হবে আমাদেরকে, স্ক্রুগুলো খুলতে হবে। স্ক্রুগুলো খোলার পরে ঠিক এই জায়গাতেই উপরে উঠায় একটা করে ড্রিল করে রয়্যাল প্লাগ ঢুকায় আবার একটা ওয়াশার দিয়ে আটকে দিতে হবে এটাকে। তার মানে এটাকে আমরা উপরে উঠাই দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, আমরা পরবর্তীতে একটু আর ভিডিও করে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে এটাকে উপরে উঠাই দিচ্ছি, দেওয়ার পরে এটা লাগাচ্ছি। এই যে এখানে ওয়াশার দিয়ে 1 ইঞ্চি স্ক্রু দিয়ে আটকা দিচ্ছি আমরা প্রথমে। এই যে এখানে যেরকম ফোকা করা ছিল, এই ফোকা এখানেও ছিল, এই সুদাই আমরা আর কি ডিল করছি। ডিল করে রয়্যাল প্লাগ দিয়ে এটা 1.5 ইঞ্চি স্ক্রু দিয়ে ওয়াশার দিয়ে এটা আটকে দিছি। এতে কার্সি গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমরা দিয়ে একটু উপরে উঠাই দিছি। দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা একদম ওর সাথে মিলেছে, মিল করে দিছি জিনিসটা আমরা উপরে উঠাই দিছি। তো এই যে লাগাচ্ছে, তো এইখানেও একটা কাটা হয়েছে, তো এখানে একটা রয়্যাল প্লাগ দিতে হবে। এখন রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে শেষে আমাদের কাজ হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে আটকে দেওয়া। দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটো আছে, এখানে আমরা হ্যাঁ হ্যাঁ এখন আপনাকে আমি ইয়া দিচ্ছি, রয়্যাল প্লাগ দিচ্ছি। রয়্যাল প্লাগটা ভালো করে ঢুকালেন। সমস্যা হচ্ছে তাই এই যে উনি রয়্যাল প্লাগটা ঢুকালেন, আসলে লাইটের কারণে একটু সমস্যা হচ্ছে। এই যে এখানে হ্যাঁ স্ক্রুটা লাগাই দেন।
উনি আসলে নতুন, উনি লিফট অপারেটর, কিন্তু তারপরও আমাদের ইঞ্জিনিয়ার স্যার চাচ্ছে যে ওনাকে একজন ইলেকট্রিশিয়ান বানানো হবে। তো আর কি বলতে সমস্যা নেই, আমাদের সাথে সবসময় ওনাকে দেয়, উনি কাজও দেখছেন, অনেকটাই শিখে ফেলেছে এর মধ্যে। উনি ভালো মনোযোগ দিয়ে কাজ করলে আরও অনেক কাজ শিখতে পারতেন, কিন্তু সেখানে খালি মিসকি মিসকি হাসি দেয়। হ্যাঁ ঠিক আছে, কাজ করেন। আসলে নতুন নতুন তো ভিডিও গুটো অটো ভালো করে করতে পারিনি, যাই ভুল ত্রুটি ধরবেন না। আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে থাকেন, ওনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা তাহলে ভিউস দেখতে থাকুন। হ্যাঁ ওঠানো দেখতে পাচ্ছেন এই পয়েন্টে আমরা যদি নাট লাগাই থুই তাহলে দেখা যায় আমাদের এই কাপড়টা, এটা বক্সটা আটকে থাকবে, পরবর্তীতে এটা রিপিট দিয়ে আটকে দিতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।